হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মোবাইল ফোন দিয়ে কীভাবে এস মাধ্যমে যে কোনো রেজাল্ট বের করতে পারবেন অর্থাৎ জেএসি জেডিসি এসএসসি এইসএসসি রেজাল্টগুলো কীভাবে এস মাধ্যমে আপনারা রেজাল্টটি তাৎক্ষণিক পেয়ে যাবেন তো আপনাদের প্রথম কিছু শর্তা বলি দিয়ে যদি এ আমরা দেখি তাহলে প্রত্যেক বার যতটা মানে স্টুডেন্টের রেজাল্ট দেখব প্রত্যেকটা রেজাল্টের জন্য দুই টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে তো দুই টাকা পঞ্চাশ পয়সা কাটার আর পেছনে করে রেজাল্ট পাচ্ছি আর ইন্টারনেট দিয়ে যদি আপনারা রেজাল্ট দেখেন তো শুধু জাস্ট এম বি লাগছে তো যত খুশি তত রেজাল্ট দেখতে পারছি তো ইন্টারনেট দিয়ে একটি অসুবিধা হলো একটু লেটে পাওয়া যায় আর এস এম এস যদি পাবলিশড হয় সাথে সাথে যদি আমরা এস এম করি তো সাথে সাথে আমরা পেয়ে যাই তবে এর মধ্যে আরও কিছু পার্থক্য আছে যেমন আপনি যদি টেলিটক সিম দিয়ে যদি রেজাল্ট পাবলিক হওয়ার সাথে সাথে যদি টেলিটক সিম দিয়ে যদি এস এম এস করেন তো অবভিয়াসলি এটা পাবেন এটা শিওর আর যদি আপনি অন্যান্য গ্রামীণ বাংলা লিঙ্ক দিয়ে দেন এস তো একটু লেট হয় এর জন্য টেলিটক দিয়ে করাই ভালো তো কিভাবে টেলিটক দিয়ে এস এম এস করবেন তা আমরা দেখা দিচ্ছি তো প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে মেসেজ অপশনে প্রবেশ করার পর মেসেজ অপশনে যাবেন যাওয়ার পর এই যে নতুন একটা মেসেজ নতুন একটা মেসেজ নেবেন তো নতুন মেসেজ যাওয়ার পর এই যে কম্পোজ এটা বিভিন্ন ফোনে বিভিন্ন রকম আসে আমার ফোনে এরকম তো প্রথমে ফার্স্টে আপনার মেসেজ অপশনে যাবেন যাওয়ার পর টাইপ করবেন যদি এসসি হয় তাহলে জেএসি আর যদি এসএসসি হয় তাহলে এস আর যদি জেডিসি হয় জেডিসি আর যদি এইচ হয় তাহলে এইচএসি তো আমি আপনাদের জেএসি দিয়ে দেখা দিচ্ছি জে এস সি সব ক্যাপিটাল লেটার একটা স্পেস দেওয়ার পর আপনি যে বোর্ডে আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড অর্থাৎ আপনি যে বোর্ডের পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড তো যদি রাজ হয় তাহলে রাজশাহী হয় তাহলে প্রথম তিন অক্ষর ঢাকা হলে এ। মনে করেন আপনি ঢাকা বোর্ডের একজন স্টুডেন্ট বা রাজশাহীর তো রাজশাহীর দেখা দিই আর এ জে প্রথম পাঁচ অক্ষর টাইপ করতে হবে সরি প্রথম তিন অক্ষর টাইপ করতে হবে আর এ যে স্পেস একটা স্পেস দিতে হবে তারপরে আপনার রুল নাম্বার মনে করেন আপনার রুল দশ তেইশ পনেরো মনে করেন এটাই আপনার রেজাল্ট সাত মনে করেন এটা আপনার রুল তো তারপরে একটা স্পেস আপনি যত শনি পরীক্ষা দিছেন। অর্থাৎ এবার দেখা যাচ্ছে দু হাজার উনিশ তো দু হাজার উনিশ এবার সেন্ড করব আমরা দেখেন এই যে সেন্ডে কত নাম্বারে সেন্ড করবো দেখেন ওয়ান সিক্স টু 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 অর্থাৎ ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আমরা এই যে এখানে সেন্ড করে দেবো এখানে ক্লিক করলে এখন ক্লিক করার পর একটা সেন্ড অপশন আসবে সেন্ড করে দিলে যে সেন্ড তারপরে সরি সেন্ডই হয়ে গেল এই যে এখানে সেন্ড সরি হয়নি এখানে সেন্ড মারলে এটা সেন্ড হয়ে যাবে তখন আপনাকে একটা ফিরতে এস এম এস দেবে তো আমি এস এম এস করিনি বললে এটা ফিল্ড দিল তো ফিল্ডতে এস এম এস আসবে তো এস এম এসে আপনার থাকবে হলে সাবজেক্ট কোড কোন কোডে কত পেয়েছেন এটা আমি ডিসক্রিপশনে দিব এবং প্রত্যেকটা বোর্ডের প্রথম তিন অক্ষরটাও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন আর বন্ধুরা যদি আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই আর এতে এই টিউটোরিয়ালে বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে আমি জানাবো ধন্যবাদ